আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মূলত ফাইবার নিয়ে কথা বলবো এবং ফাইবারের সবচেয়ে বড় একটা ইস্যু যা আমার চোখে পড়ছে, যেটা হলো উই ক্যান্ট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল। এই যে ট্যাগটা লাগানো থাকে, এই ট্যাগের পেছনে বা এই ধরনের ইস্যু নিয়ে কথা বলবো। এবং এই ধরনের ইস্যু নিয়ে কথা বলার জন্য আমাকে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কথা বলতে হবে। আমি রিসার্চ করছি, আমি ফাইবার টিমের সাথে কথা বলছি এবং এইটা কথা বলার পরেই ভিডিওটা মেক করা হচ্ছে। প্রথমত দেখেন, ফাইবার কিন্তু 2020 একটা হিউজ আপডেট নিয়ে আসছে এবং এই আপডেটের প্রথম ইফেক্ট পড়ছে যাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে তাদের উপর। তাদের বায়ার রিকোয়েস্টটা কমে গেছে, তার পেছনের কারণ আমি গত ভিডিওতে বলে দিয়েছি যে বায়ার রিকোয়েস্টটা লিমিটেড করে দিছে। এখন দেখেন, ফাইবার কিন্তু এলোপাতারি সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করা বন্ধ করে দিছে, যেটা নিউ সেলারদের জন্য খুব বাজে কোনো কিছু না। যদি আপনি প্রপার স্কিল হন, আপনি যদি আসলেই ফাইবারে সার্ভিস দিতে আসেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা বেটার চুজ যে আলতু ফালতু বা যে ধরনের এই ভিডিও দেখলাম, ওই সারের ভিডিও দেখলাম, এইটা দেখে ফাইবার অ্যাকাউন্ট করে এখন আর সেল করা যাবে না ভাই। এখন ফাইবার কোয়ালিটি সেলারের দিকে মনোযোগ দিছে। অনেকের চিন্তা ভাবনা, আসলে কি ফাইবার বন্ধ করে দিছে বাংলাদেশি সেলারদের প্রোফাইল? এইরকম না, ফাইবার কিছু আপগ্রেড নিয়ে আসছে, যেটা আমি অবশ্যই এজ এ টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে সাধুবাদ জানাই। তার কারণ আসলে ভাই, খুব বাজে কিছু প্রোফাইল খুব বাজেভাবে ফাইবারে স্ক্যামিং করছিল। যে পারছে সেই ফাইবারে আসছে, যে পারছে সেই অ্যাকাউন্ট করছে, ফলাফল হাজার হাজার লাখ লাখ প্রোফাইল ক্রিয়েট হচ্ছে, বাট কাজের বেলা কাজ কলা। সো এই জন্য ফাইবার এই আপগ্রেডটা নিয়ে আসছে, যার জন্য আপনারা এই ইস্যুটা দেখছেন, যে ইস্যুটা হলো উই ক্যান নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল নাও। তাহলে চলেন এইটার পেছনের ইস্যুগুলো জানি এবং এইটা থেকে সলিউশন পাওয়ার বয়ে বের করি। দেখেন, পেছনের ইস্যু হল আমরা কি করি, নর্মালি একজন এসইও এক্সপার্ট নিয়ে যদি বা আপনি যদি এসইও নিয়ে প্রোফাইল দিতে যান, কি করেন, এসইও প্রোফাইলদের প্রোফাইল ভিজিট করতে 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 তাদের প্রোফাইল কপি করে আমি পেস্ট করে আমার একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলি, যেটা এখন ফাইবার খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারে এবং এটা ভালো করে বুঝতে পারে। সো আপনাকে ফাইবারে যা কিছু করতে হবে, নিজের দমে নিজের স্কিলের উপর ভিত্তি করে করতে হবে এবং এইটা ছাড়া অন্য কোনো ভয় নাই। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা কোয়ালিটিফুল হতে হবে। আপনি যে স্কিলটা বিক্রি করতে আসছেন, ওই স্কিলটা কোয়ালিটিফুল হতে হবে। এখন দেখেন, কোয়ালিটিফুল সার্ভিস কখনো কপি পেস্ট দিয়ে হয় না। আবার বলছি, কোয়ালিটিফুল পারসন কখনোই একটা গিগকে একটা প্রোফাইলকে হুবহু কপি পেস্ট করে বসায় দেয় না। হ্যাঁ ঠিক আছে, আপনি আইডিয়া নিতে পারেন যে কোনো প্রোফাইল থেকে, যে কোনো গিগ থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে ইউনিকলি কিছু দেওয়ার ট্রাই করবেন, যেন আপনার প্রোফাইলটা আপনার গিগটা ফাইবারে ওই ধরনের ভ্যালু ক্রিয়েট করে। তাহলে প্রথম অপশন বুঝতে পারছেন, ইউ ক্যান্ট কপি এনি সেলার প্রোফাইল এনি গিগস। আপনি কোনো ধরনের প্রোফাইল এবং গিগ কপি করতে পারবেন না, যদি কপি করেন তাহলে ফাইবার কখনো ওইটা অ্যাপ্রুভ করবে না। এবং যখন আপনি ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করতে যান, একটা পার্সেন্টেজ আছে মনে রাখবেন। আপনি যখন গুগল অ্যাকাউন্টে অ্যাড করেন, ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করেন বা আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো অ্যাড করেন, আপনার ফোন নাম্বার ভেরিফাইড করেন, একটা পার্সেন্টেজ আছে। সো আপনি চেষ্টা করবেন দ্য ম্যাক্সিমাম পয়েন্ট, দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইউ উইল গেট, আপনার সবচেয়ে বেশি চান্স থাকবে ফাইবারের প্রোফাইলটা অ্যাপ্রুভ হওয়ার। কারণ ফাইবার আসলে রেস্ট্রিকশন দিয়ে রাখছে। তো আপনি চেষ্টা করবেন আপনার গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে, আপনার ফোন নাম্বার ভেরিফাইড করতে, তারপরে কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম যদি পারেন টুইটার অ্যাড করে দিবেন, তারপরে ফেসবুক আছে এগুলো অ্যাড করে দিবেন, তাহলে ফাইবারের কাছে আপনার ভ্যালু ক্রিয়েট হবে এবং ভ্যালুয়েবল প্রোফাইল কখনো ফাইবার ডিনাই করতে পারবে না। তাহলে দুই নাম্বার ইস্যু হলো, আপনি ম্যাক্সিমাম ট্রাই করবেন আপনার প্রোফাইলের পার্সেন্টেজ যেন 75-85 হওয়ার পরে আপনি গিগে মুভ করেন। এখন দেখেন, আপনি গিগে মুভ করার পরে আপনি এমন ধরনের সার্ভিস নিয়ে হাজির হয়েছেন যে ধরনের সার্ভিস আসলে ফাইবার ওই রকম সার্ভিস তাদের ক্লায়েন্টকে দিচ্ছে না।
ধরেন আপনি কি করছেন, আপনি টিকটক ভিডিও বানিয়ে দেবেন, ঠিক আছে, এই ধরনের সার্ভিস অ্যালাউ করে না, অথবা যে ধরনের সার্ভিস আপনার কোনো ক্যাটাগরিতেই পড়ে না, ঠিক আছে, ধরেন কিওয়ার্ড রিসার্চটা একটা ক্যাটাগরিতে পড়ে, অন পেজটা ক্যাটাগরিতে পড়ে, অফ পেজটা ক্যাটাগরিতে পড়ে, তো আপনার যদি স্পেসিফাইড ক্যাটাগরিতে ওই সার্ভিসটা স্পেসিফিকলি না পড়ে আর আপনি যদি জোর করে বসাতে চান, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে না। আমি যদি না বোঝাইতে পারি তাহলে আমি আবার বোঝাচ্ছি। ধরেন আপনি এসইও নিয়ে গিগ দিচ্ছেন, ঠিক আছে, আপনি এসইও নিয়ে প্রোফাইল টোফাইল সব যা সাজাইলেন, এখন আপনি দিলেন ল্যান্ডিং পেজ ডিজাইন, আর ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য ক্যাটাগরিটা চুজ করে দিলেন, হয়তো আসবে না, আপনি এসইওর কোনো একটা ক্যাটাগরি চুজ করে দিচ্ছেন, অথবা আপনি এমন কোনো আহামরি সার্ভিস দিচ্ছেন যা আপনি জোর জবরদস্তিতেও কোনো ক্যাটাগরিতে ফেলতে পাচ্ছেন না, তখন কিন্তু আপনার ওই প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে না। এখন আসি একটা ইস্যু হয়, যারা প্রমোশন এক্সপার্ট, চেক ইউর ইনবক্স, আমি আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াই দিব, ফেসবুকের সাবস্ক্রাইবার বাড়াই দিব, ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়াই দিব, যারা এই ধরনের স্কিলে কাজ করেন, ভাই আপনাদের সময় ঘনায় আসছেন, ঠিক আছে, আমাকে যারা বলছিল তাদের আমি আগেই বলে দিছিলাম যে আসলে প্রমোশনটা আস্তে আস্তে ফাইবার থেকে উঠে যাবে, এবং খেয়াল করে দেখবেন আপনারা অবশ্যই এগ্রি হবেন, যারা প্রমোশন নিয়ে কাজ করেন তাদের প্রোফাইলটা আসলেই খুব বেশি দিন টিকে না, এখন আরও কম দিন টিকবে। সো আপনি যদি কোনো ইল্লিগাল ওয়েতে প্রমোট করতে ট্রাই করেন বা প্রমোট করার ট্রাই করেন, যেটা ফাইবার কখনোই আপনাকে এখন আর সুযোগ দেবে না, ইউটিউব প্রমোশন, ইউটিউব মনিটাইজেশন করে দেবেন উইথিন 7 days, ইনস্টাগ্রাম প্রমোশন, টুইটার প্রমোশন, এই ধরনের প্রমোশনাল কাজকর্মগুলা এখন আর ফাইবার অ্যাপ্রুভ করছে না, যদিও করছে খুব বেশি দিন আপনার অ্যাকাউন্টটা ঠিকায় রাখতে পারবে না। সো যারা প্রমোশন নিয়ে আছেন, যারা কাজ পাচ্ছেন, তারা তো আলহামদুলিল্লাহ আপনারা করছেন, আপনাদের কাছে যদি স্যাটিসফ্যাকশন মনে হয়, এই কাজটা করার পরে যদি মনে হয় যে আপনি ভালো একটা কাজ করছেন, আপনি একটা হালাল কাজ করে ইনকাম করছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট ফাইবার আর ওইটাকে ওইভাবে প্রমোট করছে না। সো যাদের আছে কনগ্রেস, এবং এইটা খুব বেশি দিন স্থায়ী হবে না, তার কারণ হলো ইলিগেল অ্যাক্টিভিটিসগুলা ফাইবার কিন্তু সরাই নিছে। প্রথম কিন্তু বায়ার রিকোয়েস্টের রেস্ট্রিকশন আসছে, সেকেন্ড দেখেন প্রোফাইলের রেস্ট্রিকশন আসছে। যারা নিউ সেলার আছেন তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি, গ্রো ইউর স্কিল এবং তখন ফাইবারে আসেন, আপনাদের অপরচুনিটি বাড়বে, কারণ যারা একদম মিনিমাল স্কিল নিয়ে ফাইবারে আসতে যাচ্ছে তাদের জন্য মূলত এই পথটা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। তো আপনাদের ভয় পাওয়ার কারণ না, ঠিক আছে, এটা ভয় পাওয়ার কারণ না, এটা আপনাদের স্টেবিলিটি। এবং আমি এখন পর্যন্ত আমার কোনো স্টুডেন্টরে উইথাউট স্কিল ফাইবারে নিয়ে আসি নাই, কারণ স্কিলটা ম্যান্ডেটরি, স্কিলটা খুব বেশি দরকার। সো যে ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটিস আছে, ইল্লিগাল কাজকর্ম আছে, এগুলো আপনারা ফাইবারে করতে পারবেন না, এটার দিকে খেয়াল রাখেন। যদি আপনি এই ধরনের সার্ভিস দিতে চান তখনও কিন্তু আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে না। তারপরে আরও একটা জিনিস আছে, যখন আপনি গিগ ক্রিয়েট করতে যান, আপনি এমন ধরনের টাইটেল সিলেক্ট করেন ভাই যে টাইটেলটা ফাইবার নিজেই বুঝতে পারে না যে আপনি কী ধরনের সার্ভিস দিচ্ছেন। সো একটা শর্ট, সুইট এবং আপনাদের অন পেজের উপর ভিত্তি করে একটা ভালো লেভেলের গিগ ক্রিয়েট করেন, যেটা আমার গিগ ক্রিয়েশন ভিডিওতে আমি খুব ভালো করে এক্সপ্লেন করছি। আপনারা যদি ওই ভিডিওটা দেখে গিগ ক্রিয়েট করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের প্রোফাইলটা কোনোভাবে ডিনাইড হবে না। এখন হৃদয় ভাই, হয়ে গেছে কী করবো, যদি আপনাদের এইরকম নোটিফিকেশন চলে আসে যে ইউ কান্ট, উই কান্ট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল রাইট নাও, এবং এইটা কিন্তু আপনাদের পরবর্তীতে আপিল করে খুঁজে পাওয়ার বা ফিরে পাওয়ার কোনো ধরনের অপশন থাকে না, ঠিক আছে, সলিউশন হলো যদি আপনার সেলার প্রোফাইলটা তারা অ্যাপ্রুভ না করে, তাহলে আপনি এটাকে ডিএক্টিভ করার ট্রাই করেন, ডিজেবল করার ট্রাই করেন, ট্রাই করার পরে ক্যাশ অ্যান্ড কুকিজ ফাইলগুলো ডিলিট করে নতুন জিমেল দিয়ে নতুন করে ক্রিয়েট করা ট্রাই করেন, এবং চেষ্টা করবেন যেন ওই ধরনের ভুলগুলো আর না হয়। আবার বলি, যদি আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনার কিছু করার নাই, ইউ কান্ট রিফান্ড ওর, এটাকে আপনি ফেরত পাওয়ার জন্য কোনো ধরনের ওয়ে বেছে নিতে পারবেন না, ঠিক আছে, এটা বায়ার প্রোফাইল হয়ে যাবে। তো এই জন্য আপনি কী করবেন, ওইটাকে ডিএক্টিভ বা ডিজেবল করে নতুন করে ট্রাই করবেন, এবং নতুন করে যদি ট্রাই করেন তাহলে হয়তোবা আপনার প্রোফাইলটা আবার অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি আপনারা আগের কয়েকটা দিকে মনোযোগ দেন। আবার বলছি, ফাইবার রেস্ট্রিক্টেড হচ্ছে, ফাইবার স্ট্রং হচ্ছে, ফাইবার কি হচ্ছে, হার্ড হচ্ছে,
এটা আপনার জন্য ভালো ভাই, এটা আপনাদের জন্য ভালো। তার কারণ হলো এখন আর নান্টু ফান্টুগুলো এসে ফাইবারে কিছুই করতে পারবে না যদি স্কিল ছাড়া না আসে। তো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি কেন ফাইবার প্রোফাইলার অ্যাপ্রুভ করছে না, কারণ তাদের একটা বিগ আপডেটের জন্য এবং আপনি কিভাবে ফাইবার প্রোফাইলটা অ্যাপ্রুভ করবেন। তো আপনাদের যদি ফাইবার নিয়ে বা ফাইবার আপডেটের পরে কোনো ধরনের সমস্যা হয় আমাকে জানান, আমি রিজন খুঁজে বের করব এবং আপনাদের বোঝানোর ট্রাই করব কিভাবে এটা থেকে উদ্ধার হবেন বা পরিত্রাণ পাবেন। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।